নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসির আইসিটি সুপারভাইজার নিয়োগের যে এক্সামিনেশন সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে। অলরেডি কালকে আমরা একটা ভিডিও তোমাদের জন্য পাবলিশ করেছি, যেখানে কত শূন্যপদ রয়েছে, তোমাদের এজ লিমিট, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমরা ইন ডিটেলে আলোচনা করেছি। তো সেই ভিডিওটি যদি তোমরা এখনও অবধি না দেখে থাকো, তোমরা আমাদের চ্যানেলে ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারবে। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই কালকে কমেন্ট করে জানাচ্ছিল, দাদা পরীক্ষার সিলেবাসের উপর যদি একটা ভিডিও বানানো হয় তাহলে আমাদের অনেকটাই হেল্প হবে। তো তোমাদের কথা ভেবে আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো টোটাল কটি পার্টে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং কোন কোন পার্টে কত নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, পরীক্ষা সিলেবাস তোমাদের কী রয়েছে সব কিছুই এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটন এক্ষুনি লাইক করে দাও, আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং তোমাদের জেলার নামগুলি অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ রাজ্যে একের পর এক ছোট বড় বিভিন্ন চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। পরবর্তী সময়ে তোমাদের জেলায় যখন কোনো চাকরির খবর প্রকাশিত হবে তোমাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং সেই আপডেটটি যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস 2019। অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদ রয়েছে এবং মহিলাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ এবং শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন সেন্টার কী রয়েছে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর এখানে টোটাল শূন্যপদ যেটি রয়েছে সেটি তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, 2954টি। অর্থাৎ প্রচুর শূন্যপদ কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কিন্তু এটি পিএসসির মাধ্যমে এই নিয়োগটি করা হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন, এক্ষেত্রে পরীক্ষার যে স্কিম রয়েছে সেটি তোমাদেরকে একটু জানিয়ে দিই। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন থ্রি পার্টস, অর্থাৎ তিনটি পার্টে তোমাদের এই পরীক্ষাটি হবে। পার্ট ওয়ানে যেটি রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, যেখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। পার্ট টুয়ে থাকবে রিটেন এক্সামিনেশন কনভেনশনাল টাইপ এবং পার্ট থ্রি ভাইবা ভয়েস টেস্ট। এক্ষেত্রে পার্ট ওয়ানে যে সিলেবাস রয়েছে এবং কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে দেখো এখানে দেওয়া রয়েছে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন 100 মার্কসের এক্ষেত্রে এক্সাম হবে। দ্য ওএমআর বেসড টেস্ট উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 100 কোশ্চেন, অর্থাৎ 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর। এক্ষেত্রে কিন্তু মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। পার্ট টুয়ে যেটি রয়েছে রিটেন এক্সামিনেশন কনভেনশনাল টাইপ, এক্ষেত্রে 400 মার্কসের কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে হবে। এ সিলেক্টিভ নাম্বার অফ ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই অন দ্য বেসিস অফ মেরিট ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট উইল বি কল্ড ফর রিটেন এক্সামিনেশন 400 মার্কস কনভেনশনাল টাইপ। এক্ষেত্রে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে সমস্ত প্রার্থীরা পাস করবেন তারা নেক্সট যে পার্ট রয়েছে রিটেন এক্সামিনেশন 400 মার্কসের যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি তোমাদেরকে দিতে হবে। এরপর পার্ট থ্রিতে যেটি রয়েছে ভাইবা ভয়েস টেস্ট 50 মার্কস, সিলেক্টিভ নাম্বার অফ ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই অন দ্য বেসিস অফ মেরিট দ্য রিটেন এক্সামিনেশন কনভেনশনাল টাইপ উইল বি কল ফর ভাইবা ভয়েস টেস্ট। অর্থাৎ এই যে কনভেনশনাল টাইপ যে এক্সামটা হবে 400 মার্কসের, এই পরীক্ষায় যারা পাস করবে তাদেরকে কিন্তু ভাইবা ভয়েস টেস্টের জন্য ডাকা হবে এবং সেখানে 50 মার্কসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন দ্য পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি এক্সামিনেশন টেকিং টুগেদার, অর্থাৎ পার্ট টু এবং পার্ট থ্রি যে নাম্বার হবে সে নাম্বারের ওপর বেসিস করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যেটি রয়েছে সেটি তৈরি করা হবে। সিলেবাস অফ দ্য এক্সামিনেশন অ্যানাউন্সমেন্ট উইল বি মেড ইন ডিউ কোর্স, তোমাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে যে পরীক্ষার তোমাদের যে এক্সামিনেশনের যে সিলেবাস সেটি সম্পর্কে কিন্তু এখানে ডিটেলে কিন্তু দেওয়া নেই। এটি আশা করব কয়েকদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট আপডেট চলে আসবে এবং সেখান থেকে আমরা সেই এক্সামিনেশনের যে সিলেবাস সেটি ডাউনলোড করে, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদেরকে সিলেবাস সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারবো। তবে এই নোটিফিকেশনের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে অর্থাৎ টোটাল 3
পার্টে তোমাদের এক্সাম হবে। প্রথম পার্টে রয়েছে 100 মার্কসের এক্সাম, সেকেন্ড পার্টে রয়েছে 400 মার্কসের, এবং ফাইনাল যে পার্টটি রয়েছে পার্ট 3, সেখানে ভাইবা ভয়েস টেস্ট হবে 50 মার্কসের। তো এক্সামের সিলেবাস সম্পর্কে যেহেতু এই নোটিফিকেশনের মধ্যে ইন ডিটেলে কিন্তু কিছু দেওয়া নেই, তাই তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। যখনই অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে আসবে তোমাদেরকে আমি নতুন একটা ভিডিওর মাধ্যমে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। আর সেই আপডেটটি পাওয়ার জন্য আশা করব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।